কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো নতুন আর একটা আর্নিং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো ইনস্ট্যান্ট কীভাবে $2 নেবেন আর কি। $2 উইথড্র করে সাথে সাথে হাতে টাকাটা নিয়ে নেওয়া যাবে, একদম ইনস্ট্যান্ট বলা যায়। 2 থেকে 1 ঘন্টা টাইম লাগতে পারে। তো কীভাবে করবেন A to Z বিষয়টা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন A to Z। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এসে টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রামে আমরা অফারগুলো কিন্তু সবার আগে শেয়ার করি। তো যাই হোক, কীভাবে জয়েন করবেন সেটা বলি। প্রথমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবেন টুডে অফার লিঙ্ক বলে লেখা আছে আর কি। ওটার উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে টেলিগ্রামে ডাইরেক্ট। আসার পর এই যে লিঙ্কে ক্লিক করে দেবেন। তো আমি কিন্তু A to Z দেখে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপর 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর ওপেন ব্রাউজার আর কি, আপনাদের একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার দেখে দেখাচ্ছি আপনাদের, আপনাদের ইচ্ছা মতন একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর একটু লোড নেবে আর কি। লোড নেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে কিছুটা এরকম একটা ইন্টারফেস আসবে আর কি। এখান থেকে আপনাদের নাম্বারটা দিতে হবে, তো আমি আমার এখানে নাম্বার দিতে হবে। তারপরে যে এখানে যে ক্যাপচারটা আছে আর কি, এটা এখানে বসাতে হবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে সেম পাসওয়ার্ড দিতে হবে আর কি। তো সবগুলো কমপ্লিট করে আবার আপনাদের মাঝে আমি ফিরে আসছি আর কি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড এভরিথিং দিয়েছি, আর নিচের এটাই এইটাই থাকবে আর কি, কিছু এডিট করার দরকার নেই। তারপর রেজিস্ট্রেশন নাম অপশনে ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন রেজিস্ট্রেশন সাকসেস থাকবে। তারপরে নিচে সেভ আইকনে এটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে ক্লিক করবেন এই যে মাই টাস্ক অপশনে ক্লিক করবেন। তারপরে এই দেখেন এখানে অনেক টাস্ক আছে আর কি, প্রতিনিয়ত মনে হয় এখান থেকে আর্নিং করা যে সম্ভব হতে পারে। তো এই যে প্রথম টাস্ক হলো এই যে এটা আর কি, এখানে যা করতে হবে এই যে অ্যাকসেপ্ট নামক অপশনে ক্লিক করবেন, এটাতে অ্যাকসেপ্ট নামক অপশনে ক্লিক করবেন, এটাতে অ্যাকসেপ্ট নামক, এই করলে যে ফেসবুকের করলে অ্যাকসেপ্ট, এটাতে ক্লিক করবেন, এইভাবে ক্লিক করবেন সবগুলোতে। তো আমি এভাবে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি এরপরে কী করতে হবে আর কি। এটাতে এখান থেকে সব টাস্ক চলে যাবে কিন্তু অটোমেটিক, এখান থেকে সব টাস্ক চলে যাবে। তারপর আপনাদের যা করতে হবে যে মাই আইকনে ক্লিক করবেন, তারপরে দেখতে পারবেন এটা আপনার অ্যাকাউন্ট আর কি। তো তারপরে যে অন মিশন অপশনে ক্লিক করবেন, সরি আমার ভুল টাস লেগেছে, অন মিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন সব মিশন এখানে দেখাচ্ছে আর কি। তো এখান থেকে যা করতে হবে যে জাম টাস্ক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এদের ফেসবুকে ভিজিট করতে হবে, এখানে কিছু করা লাগবে না, ক্যান্সেলে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন এটাই হয়ে যাবে আর কি, রিফ্রেশ দিলে এটা সবুজ হয়ে যাবে। তারপরে যে সাবমিট অপশনে ক্লিক করবেন, তারপরে এইভাবে সবগুলো কমপ্লিট করবেন। সাবমিট এগুলো আমি সবগুলো করছি, আপনারা দেখেন জাম টাস্কে ক্লিক করবেন, তারপরে ব্যাকে মারবেন, মেরে আবার এইভাবে সবগুলো আগে এইভাবে করে নেবেন আর কি। জাম টাস্ক, এই যে জাম টাস্ক করে নেওয়ার পরে একবারে রিফ্রেশ দেবেন, সবগুলো একবারে হয়ে যাবে আর কি। তো আপনাদের দেখাচ্ছি জাম টাস্কে ক্লিক করে স্ক্রিনের পরে একটা টাস্ক করবেন সিম্পলি, জাম টাস্ক, জাম টাস্ক। এবার আমি এক রিফ্রেশ দিলে দেখতে পারবেন সবগুলো সাবমিট হয়ে যাবে, নীল চলে আসবে আর কি, এই যে সাবমিট অপশন এসে একে একে সাবমিট অপশনে ক্লিক করে দেবো সবগুলোতে। তো আমি সবগুলোতে সাবমিট অপশনে ক্লিক করছি, আপনারা দেখেন সবগুলো কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে। তো এটা মনে হয় ক্লিক লাগে না হয়তো বা। তো এখান থেকে রিফ্রেশ দিয়ে জাম টাস্ক, তারপর দেখতে পারবেন যে এই অপশনে চলে যাবে, আন্ডার রিভিউ অপশনে চলে যাবে, তারপর এখানে সবগুলো দেখা যাবে। তো এটা একটু মানে কঠিন আছে এটা কমপ্লিট করা। তো এটা এখান থেকে কমপ্লিটে গেলে রিওয়ার্ডটা আমরা পাবো। তারপরে এখানে ক্লিক করতে হবে জাম সফটওয়্যার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনাদেরকে কী করতে হবে আর কি, এই অপশনে ক্লিক করার আগে যা করতে হবে আপনারা মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই প্রোফাইল আইকনে ক্লিক করবেন, তারপরে যে ইনভাইট ফ্রেন্ড এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, সুন্দর মতন একটা স্ক্রিনশট নেবেন, এইভাবে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। তারপরে যে এই যে এখানে ক্লিক, সরি আমি আপনাদের মার্ক করে দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করবেন কপি ইনভাইট লিঙ্ক আর কি, এই যে নিচের এই এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন, এসে আবার এই যে অন মিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে উপরে যে আন্ডার এই অপশনে ক্লিক করবেন, আন্ডার রিভিউ, তারপর নিচের দিকে যাবেন, তারপরে যেখানে ক্লিক করবেন জাম সফটওয়্যার। এখানে ক্লিক করার পর আপনার টেলিগ্রামটা সিলেক্ট করে নেবেন। টেলিগ্রামটা সিলেক্ট করে নেওয়ার পরে এদের এই এখানে জয়েন হতে হবে, যে জয়েন গ্রুপ লেখা অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন আর কি। তো জয়েন হওয়ার পর আপনার ফেসবুকে চলে আসবেন আর কি, আপনার ফেসবুকে সিম্পলি ফেসবুকে চলে আসবেন। আমি আমার ফেসবুকটা ওপেন করছি আর কি, আপনারা দেখেন মানে এই পোস্টটা যে আজ মানে একটা পোস্ট করতে হবে, পোস্ট করে স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ডিলিট করে দিতে হবে আর কি। তো এখান থেকে আসার পরে যে এখানে ক্লিক করবেন আর কি, যে টেক্সট অপশনে ক্লিক করবেন, তারপরে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন আর কি, যেটা ওখান থেকে ইনভাইটটা কপি করেছিলেন পেস্ট করবেন। তারপরে যে ফটো অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ওইটা সিলেক্ট করে তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে পোস্ট নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে প্রোফাইলের ভিতরে যাবেন, প্রোফাইলের ভিতরে যাওয়ার পরে এখান থেকে এইভাবে একটা স্ক্রিনশট, সরি একটু নিচে করে রাখবেন যাতে প্রোফাইলের নামটা দেখা যায়, যে এইভাবে একটা স্ক্রিনশট নেবেন।
স্ক্রিনশট নেওয়ার পরে এই উপরে থ্রিডট আইকন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে মুভ বা ডিলেট ডিলেট করে দিবেন আর কি। আপনার আর কোনো কাজ নেই, আপনার লিঙ্ক টিঙ্ক যাবে না, ওটা ডিলেট করে দিবেন। তারপর আবার টেলিগ্রামে আসবেন, এসব পিকচারটা এখানে গ্রুপের ভিতরে সাবমিট করে দেবেন। তো অনেকেই দেখছেন সাবমিট করছে আর কি, এই যে অনেকেই কিন্তু সাবমিট করছে। আপনিও সেম প্রসেসে এইভাবে সাবমিট করে দেবেন আর কি। এই যে সাবমিট হয়ে গেল, বাস আপনাদের কাজ। তারপর আবার ওই অ্যাপস এসে আসবেন আর কি, ক্রোমিতে আসবেন। ক্রোমিতে আসার পরে লোড নেবে, দেখতে পারবেন একটু সনিক। লোড নেওয়ার পরে এখান থেকে পেমেন্ট কীভাবে নেবেন সেটা দেখিয়ে দেবো আর কি। 1 থেকে 2 মিনিটের ভিডিও হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো তারপরে এই যে এটা মানে যখন ওরা দেখে ই করবে, তারপরে ওটা ইয়ে দেবে। তারপর আবার এই জাম্প উপরে ওঠাতেও এইভাবে সেম প্রসেসে ক্লিক করবেন। তো এগুলো আর কিছু করা লাগবে না আর কি, এক কথায় বলতে গেলে। এখন ওইটা শুধু এই কাজটাই করা লাগে, তাছাড়া কোনোটা করা লাগবে না। তারপরে যখন এই কমপ্লিটের এখানে চলে আসবে আর কি, সবগুলো একটাও কমপ্লিট হয়নি, তারপরে যখন মাই অপশনে ক্লিক করবেন আর কি, তখন এই যে ওয়ালেট অপশনে ক্লিক করলে এখানে ডলারটা দেখতে পারবেন, $2। তারপরে এই উইথড্র অপশনে ক্লিক করবেন, ক্লিক করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপরে এই যে এটা ফাউন্ড পাসওয়ার্ডটা সেট করে নেবেন, পাসওয়ার্ড সেট করে নিলে হয়ে যাবে আর কি, আর কিছু করা লাগবে না। আর এটা উইথড্র কীভাবে নেবেন আমি দেখিয়ে দেবো আর কি। এটা ট্রাস্ট ওয়ালেটে নেওয়া যাবে না, এটা বিনান্সে নিতে হবে। আমার আবার আপনাদের শিখিয়ে দেবো, আগে এটা কমপ্লিট হয়নি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকু করে রাখেন। ধন্যবাদ।